শীতের এই সুন্দর সকালে সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। সকালবেলা চলে গেলাম বাসার নিচেই, সবজির ভ্যান বসে, সেখান থেকে কয়েকটা সবজি আনার জন্য। আর হঠাৎ কোনো যদি সবজির প্রয়োজন হয়, বাসার নিচ থেকে সহজেই আনা যায়। তো সকালবেলা ওঠার পর আমার এখনো নাস্তা করা বাকি। আসলে আজকে রুটি এবং পটল ভাজি হয়েছে, যেটা খেতে একদম ইচ্ছে করছে না আমার। আর ডিম তো শুধু শুধু ভেজে প্রায় সময় খাওয়া হয়, থাকে না কমন কিছু খাবার সকালে নাস্তার জন্য। আর আজকে কোনোটাই মানে শুধু শুধু খেতে ইচ্ছে করছে না, লাইক চটপটা টাইপ কিছু একটা খেতে ইচ্ছে করছিল। আর যারা আমাকে চিনে তারা জানে যে আমি আলু কতটা পছন্দ করি, আমি আলু ভীষণই পছন্দ করি। আমাকে যদি শুধু আলু সিদ্ধ করে লবণ দিয়ে মাখিয়ে দেয়, তাও বোধহয় আমি খেয়ে ফেলবো, আমার আলু এত পছন্দ। ইভেন আমার বাসায় যখন ডাল রান্না হয়, মাসকলার ডাল, সেখানেও আলু দিতে হবে, কারণ আলু ছাড়া আমার এক করশও পেটে ঢুকবে না। যাই হোক, এই কারণে ইউটিউবে সার্চ দিয়েছিলাম যে আলু দিয়ে কোনো রেসিপি কেমন হয়। তো দেখলাম যে আলু এবং ডিম দিয়ে একটা রেসিপি, তো সেটাই আজকে ট্রাই করব কম সময়ের মধ্যে, দেখি কীরকম হয়। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি এরকম কুচি কুচি করে কেটে ফেলছি। এখানে আসলে দেখা যাচ্ছে অনেক দ্রুত কাটছি, আসলে তা না, আমি এতটাও প্রো নই, মোটামুটি সময় লেগেছিল। ট্রাইং। ওকে, এরপরে পেঁয়াজ কাটার পর আমি আলু নিয়ে নিয়েছি এরকম ছোট সাইজের তিনটা, তারপর এরকম করে কেটে নিলাম। আর এখানে আসলে একটা কথা বলি, আলুগুলো যদি আরেকটু ঝুড়ি ঝুড়ি করে কাটা হতো তাহলে আই গেস আরও বেশি ভালো হতো, সেটার কারণটা পরবর্তীতে জানাচ্ছি। এরপরে আমি আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম, লবণ দিয়ে পানির মধ্যে সিদ্ধ দিলাম। আর অন্যদিকে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে লবণ মিক্স করে নিলাম। এখানে চাইলে আপনারা অরিগ্যানো ইউজ করতে পারেন বা গোলমরিচ ইউজ করতে পারেন, বাট আমি আসলে ওরকম ঝাল এখন খেতে চাচ্ছি না, এ কারণে দেইনি আর কি। তারপরে আমি এখানে তেল ইউজ করলাম, একটু বেশি পরিমাণ করেই তেল নিলাম, যেহেতু প্রথমে আমি পেঁয়াজ ভাজবো, এরপরে আলুটাকে একটু ব্রাউনিশ করে ভাজবো, এরপরে আবার ডিম দিব, এ কারণে একটু বেশি করে তেল দিলাম। পেঁয়াজটা একেবারে ব্রাউন ব্রাউন হতে হবে না, প্রথমে একটু কাঁচা কাঁচা থাকবে, যখন আর কি হালকা একটু ব্রাউনিশ একটা ভাব আসবে তখন আমি ওই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। এবার আমি পেঁয়াজ এবং আলু দুটোই আর কি ভালো করে ব্রাউন করে একদম কড়া করে ভাজবো আমি। এরপরে আমি লবণ অ্যাড করে নিয়েছি, এখানে আমি একটু জিরা গুঁড়ো দিয়েছি, বিকজ আমার জিরা খাওয়ানো জানি খুব ভাল লাগে, ইভেন আমি নুডলসেও জিরা দিয়ে খাই, আই ডোন্ট নো, সবাই আমাকে পাগল বলবে। আর সাথে একটু করে হলুদ দিয়ে নিয়েছি। এরপরে আমি কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি কুচি করে কেটেছিলাম, সেগুলো দিয়ে একটু রান্না করে নিচ্ছি। মোটামুটি যখন রান্না হয়ে যাবে, এরপরে আমি এভাবে ডিমটা দিয়ে দিব। আর এটা আসলে ইউটিউবে দেখেছিলাম, একদম সুন্দর পিৎজার মতো হয়ে যাবে, ডিমগুলো উপরে একটা আস্তর থাকবে, ভিতরে আলুগুলো থাকবে। এটা আসলে আমি পারিনি, কারণ হচ্ছে আমি এটা উল্টোতেই পারছিলাম না। আর আলুগুলো যদি আসলে একটু ছোট ছোট করে কাটা থাকতো, বা ওই যে আমরা যদি চিকন চিকন করে কাটতাম, তাহলে হয়তো ইজি হতো। তো এই জিনিসটা যদি আপনারা কেউ ট্রাই করেন, তাহলে আমি সাজেশান দিব যে ছোট ছোট করে আলুটা কাটবেন। আর যেহেতু আমি উল্টাতে পারিনি, তাই আমি পরে এরকম করেই ভেঙে ভেঙে দিয়েছিলাম, বাট স্টিল খারাপ হয়নি। আলুর সাথে ডিম, এটা কেউ কোনো দিনও ভেবেছে খাবে? আর কেউ কি আমার মতো আছেন যারা আলু পছন্দ করেন বা ডিম দিয়ে আলু কখনো ট্রাই করেছেন? অবশ্যই আমাকে জানাবেন। দেখতে দেখতে দেখুন হয়ে গেল, দেখতে কিন্তু সুন্দর হয়েছে, জাস্ট খুবই ইজি আসলে। তারপরে বসে গেলাম খেতে, একটা রুটি দিয়ে আমি পুরোটাই খাবো, সো লেটস ট্রাই। আমার কাছে আসলে বেশ ভালো লেগেছে, বললাম না আলু দিয়ে যা ইচ্ছা, দুনিয়ার যা ইচ্ছা দেবেন, আমার সেটাই পছন্দ।
সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।